নমস্কার, এএনএম নিউজে স্বাগত। আমি রয়েছি এই মুহূর্তে খড়গপুর সদর থেকে। 25 তারিখ নির্বাচন এবং 28 তারিখ ফলাফল, এখানকার মানুষজন বিধায়ক হিসেবে কাকে বেছে নেয় সেটাই জেনে নেব। বিধায়ক হিসেবে কাকে বেছে নেবেন? মানে কোন মুখটা ভালো লাগে বিধায়ক হিসেবে? কোন প্রার্থীকে বিধায়ক হিসেবে মেনে নেবেন? কোন প্রার্থীকে বিধায়ক হিসেবে মেনে নেবেন? কাকে পছন্দ করেন বিধায়ক হিসেবে? বিধায়ক হিসেবে কাকে বেছে নেবেন? বিধায়ক হিসেবে কাকে বেছে নেবেন আপনারা? আমরা একমাত্র একজনকে বেছে নেবো, সে হচ্ছে খোকনদা অর্থাৎ প্রদীপ সরকার। উনি আমাদের জন্য যা করেছেন এরকম সহযোগিতা, আর ওটা খড়গপুরের জন্য উনি যা সহযোগিতা করেছেন এরকম অন্য কোনো বিধায়ক কোনো নেতা করেননি। জিতবে যে তাকে 90% প্রদীপ সরকার জিতছে, 5% বিজেপি, 5% মাস্টারমশাই। গরমে নিন ঠান্ডার মজা, বরফে ফুটবল খেলা থেকে রক ক্লাইম্বিং, নিয়ে এসেছে স্নো পার্ক। চলে আসুন স্নো পার্ক, অ্যাক্সেস মল, রাজারহাট। ময়লা ফেলছেন? জানেন তো কোন ময়লা কোন বাক্সে ফেলবেন? আপনার পদক্ষেপ, আপনার পরিচয়। গ্রিন সিটি, ক্লিন সিটি। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার। গুটখা বা সিগারেট নিষিদ্ধ মারণ সেন্সেশন, রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।